الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد সম্মানিত উপস্থিতি আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব সেই বিষয়টি আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত সেই বিষয়টি হলো আমাদের সাংসারিক জীবন আমাদের পারিবারিক জীবন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছে এই মানব জাতি দুনিয়াতে টিকে থাকার জন্য তার অবস্থান বাকি রাখার জন্য দুটো বিষয় রয়েছে এর মধ্যে একটি বিষয় হলো বাকায়ে আসলি আরেকটা হলো বাকায়ে নসলি অর্থাৎ বাকায়ে আসলি বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন যে বডি স্ট্রাকচার দিয়েছেন যে শরীর দিয়েছেন যে অবয়ব দিয়েছেন এই শরীরকে বাঁচিয়ে রাখা এই শরীরটাকে টিকিয়ে রাখা আসলি মানে শরীরের বডি স্ট্রাকচারকে টিকিয়ে রাখা এই বডি স্ট্রাকচারকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে অনেক কিছু দিয়েছেন উদ্ভিদ দিয়েছেন ফল দিয়েছেন ফসল দিয়েছেন এই খাবারের মাধ্যমে মানুষ তার বডি স্ট্রাকচারকে অর্থাৎ তার আসলকে বাকি রাখে অর্থাৎ তার শরীরটা জীবিত থাকে বাকি থাকে আরেকটি বিষয় হলো তার এই বংশ পরম্পরা তার এই সূত্র পরম্পরা টিকে থাকতে হবে অর্থাৎ বাকায়ে নসলি বংশ টিকে থাকা এই বাকায়ে নসলি এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বৈবাহিক সম্পর্ক দিয়েছে এই বৈবাহিক সম্পর্কের মাধ্যমে বৈধ পন্থায় মানুষের নসল তার বংশ টিকে থাকে তাহলে বাকায়ে আসলির জন্য খাদ্য গ্রহণের নীতি রয়েছে নিয়ম রয়েছে আর বাকায়ে নসলি বংশ টিকে রাখার জন্য নীতি হলো বিবাহ করা এই বৈবাহিক সম্পর্কে মানুষ জড়ানোর সাথে সাথে যে পুরুষ বিবাহ করেন তার সাথে বেশ কিছু অধিকার এবং দায়িত্ব তার উপরে বর্তায় বিবাহ করার পূর্বেই তার উপরে কিছু দায়িত্ব ছিল সেই দায়িত্বগুলোর সাথে সাথে বিবাহ করার পরে আরো এক্সট্রা অতিরিক্ত কিছু দায়িত্ব তার উপরে আসে যেমন বিবাহ করার পূর্বে তার উপরে দায়িত্ব ছিল পিতামাতার হককে দেখা পিতামাতার সাথে সদ্ব্যবহার করা পবিত্র কোরআনে কারীমের মাঝে পরিষ্কার ভাষায় পিতামাতার হককে আদায় করার জন্য বিভিন্ন শব্দে তাকিদ দেওয়া হয়েছে এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিয়েছেন কাদা করে দিয়েছেন যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করবে না ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এবং পিতা মাতার সাথে ভালো ব্যবহার কর এটিও আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিয়েছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে এবং পরের আয়াতে যেখানে বলেছেন ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিল হাক রাব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা এই দুই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতা সম্পর্কে পাঁচটি নির্দেশ দিয়েছেন এক নম্বর বলেছেন যে বলে তাকুল লাহুমা উফফিন পিতা মাতাকে উফ বলা যাবে না পিতামাতার ক্ষেত্রে এমন কোন আচরণ করা যাবে না যে তারা মন থেকে বলে উফ কষ্ট পায় ওয়ালা তানহারহুমা এবং পিতামাতাকে ধমক দেওয়া যাবে না ওয়া কুল লাহুমা কওলান কারীমা এবং তাদের ক্ষেত্রে কওলে করিম শিষ্টাচারপূর্ণ আদবপূর্ণ মহাব্বতপূর্ণ কথা বল واخفض لهما جناح الذل من الرحمه ভালোবাসা নম্রতার চাদর
তাদের সামনে বিছিয়ে দাও, মাথা তাদের সামনে নত করে দাও, বাড়াবাড়ি করো। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কি চমৎকার দোয়া আল্লাহ শিখিয়েছেন, রাব্বি ইরহামহুমা, রব এটি ব্যাপক অনেক গুরুত্বপূর্ণ অর্থ বহনকারী একটা শব্দ। রব বলা হয় হচ্ছে এমন ব্যক্তিত্বকে, এমন সত্তাকে যিনি একটি দুর্বল বস্তুকে লালন পালন করে সাজিয়ে গুছিয়ে তাকে শক্তিশালী সবল করে তোলে। সেই দৃষ্টিকোণ থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা রব বলি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে সময় ছিলাম না, আমরা মায়ের পেটে যখন ছিলাম বড় অসহায় ছিলাম, নিজের চাহিদা পূর্ণ করার কোনো ক্ষমতা আমাদের ছিল না, দুনিয়াতে আসলাম কোনো ক্ষমতা আমাদের ছিল না, হাতে শক্তি ছিল না, পায়ের শক্তি ছিল না, আমাদের পুরো বডি স্ট্রাকচারে কোনো শক্তি ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের দয়া দিয়ে, করুণা দিয়ে, রহমত দিয়ে আমাদেরকে ধীরে ধীরে হাতে শক্তি দিয়েছেন, পায়ে শক্তি দিয়েছেন, মস্তিষ্কে সমজ দিয়েছেন, এইভাবে আমাদেরকে লালন পালন করে যেহেতু শক্তিশালী করে তুলেছেন, সামর্থ্যবান করে তুলেছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব। এই আয়াতে খেয়াল করার বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতাকেও রব বলেছেন, রব্বি ইরহামহুমা, হে আল্লাহ তুমি পিতা মাতাকে এই দুজনের উপরে রহম করো, কামা রাব্বায়ানি। আল্লাহ বলেছেন কামা রাব্বায়ানি, যেমনি ভাবে এই পিতা মাতা আমাদের রব হয়েছিল, রাব্বায়ানি আমাদের লালন পালন করেছিল রব হয়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতাকেও রব বলতেছেন। কি অর্থে? যেহেতু পিতা মাতা আমরা যে সময় দুর্বল ছিলাম, অসহায় ছিলাম, জন্মের পরে আমাদের হাতে শক্তি ছিল না, পায়ে শক্তি ছিল না, খাবার গ্রহণ করার জন্য আমাদের কোনো মুখে বলার মতো কোনো ক্ষমতা ছিল না, তখন মা আমাদেরকে খাইয়ে দিয়েছেন, আমরা হাঁটার শক্তি ছিল না, আমাদেরকে কোলে নিয়েছেন, এইভাবে আমাদেরকে লালন পালন করে যেহেতু পিতা মাতা বড় করেছেন, শক্তিশালী করে তুলেছেন বাহ্যিকভাবে, এই জন্য পিতা মাতাকেও আল্লাহ রাব্বুল আলামিন রাব্বায়ানি, রব বলে সম্বোধন করেছে। তো যাই হোক, মূল কথা হচ্ছে এই যে বিবাহের পূর্বে একজন পুরুষের জিম্মায় যদি তার পিতা মাতা থাকে, তাহলে পিতা মাতার হক আদায় করা তার জিম্মায় আবশ্যক থাকে, তার উপরে জরুরি থাকে। কিন্তু যখন সে বিবাহ করে ফেলে, আল্লাহ নবী হাদিসের মাঝে বলেছেন, ইয়া মাশায়েশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআ, হে যুব সম্প্রদায়, তোমাদের মাঝে যাদের বিবাহ করার ক্ষমতা আছে, ফালিয়াতাজাওয়াজ, সেজন্য বিবাহ করে ফেলে। এই বিবাহের মাধ্যমে একজন পুরুষের উপরে আরো একটি দায়িত্ব অর্পিত হয়, সেই দায়িত্বটি হলো স্ত্রীর ভরণ পোষণ এবং তার সার্বিক প্রয়োজনগুলোকে পূর্ণ করা। এই অংশে যখন একজন পুরুষ প্রবেশ করে, তখন তার ক্ষেত্রে সবচেয়ে কঠিন মুহূর্তটা চলে আসে আমাদের সামাজিক ব্যবস্থা করার কারণে। একদিকে মায়ের হক, বাবার হক, অপরদিকে স্ত্রীর হক, এখানে এসে গ্যারা কোলে পড়ে যায় একজন পুরুষ। ইসলামকে আমরা সঠিকভাবে পালন না করার কারণে আমাদের সমাজ ব্যবস্থায় এই অংশে এসে একজন পুরুষ হয়তোবা জালেমের ভূমিকা অবতীর্ণ হয়, নতুবা মজলুমের ভূমিকা অবতীর্ণ হয়। নিজেই সে জুলুম করে, অথবা সে নিজেই মজলুম হয়ে যায়, জুলুমের শিকার হয়ে যায়। এই জুলুমটা অনেক সময় ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, এটি পিতা মাতার পক্ষ থেকে পরোক্ষভাবে চলে আসে, কিংবা স্ত্রীর পক্ষ থেকে চলে আসে। আর সবচেয়ে যেটা বাস্তব অবস্থা সেটি হচ্ছে এই যে, এই অংশে এসে স্ত্রী অর্থাৎ পুত্রবধূটা শাশুড়ির দুশ্মন হয়ে যায়, কিংবা শাশুড়ি স্ত্রীর দুশ্মন হয়ে যায়।
আমাদের সমাজ ব্যবস্থায় এটি বড় প্রকট আকার ধারণ করতেছে। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেফাজত। এই ক্ষেত্রে আমরা যারা উপস্থিত আছি, আমার বক্তব্য যারা শুনতে পাচ্ছেন, যে সকল মা বোনেরা শুনতে পাচ্ছেন, যে সকল বই বিবাহ করেছেন বিবাহিত যুবকরা শুনতে পাচ্ছেন, তাদের দিল কে খুলে হৃদয় থেকে আমার কথাগুলি অনুধাবন করার জন্য আমি আহ্বান করব আপনাদেরকে। যে সকল বিবাহিত যুবকরা রয়েছেন আমি তাদেরকে বলবো যে আপনার সামনে সবচেয়ে কঠিনতম মুহূর্ত এটি। একদিকে আপনার পিতামাতা, আরেকদিকে আপনার স্ত্রী। কারো উপরে জুলুম করার অধিকার আপনাকে আল্লাহ দেননি, কারো উপরে জুলুম করার অধিকার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেননি। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে আপনার জান্নাত। স্ত্রীর জন্য মাকে কষ্ট দেওয়া এটি আপনার জন্য হারাম, কোনোভাবেই জায়েজ। আমি আরেক শব্দে বলি, বিবাহিত যুবকদের জাতির অনেকের সংবাদ আমরা পেয়েছি, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, বিবাহ করার পরে মাকে ছেড়ে দিয়েছে। মা গ্রামের বৃদ্ধ বয়সে নিজের হাতে রান্না করে খাচ্ছে, কষ্ট করে জীবন চালাচ্ছে, আর সন্তান তার স্ত্রীকে নিয়ে ঢাকা শহরে বিভিন্ন শহরে আরাম আয়েশে জীবন চালাচ্ছে। বৃদ্ধ পিতা বৃদ্ধ বয়সে মাথায় বোঝা নিয়ে বাজারে বিক্রি করতেছে, এভাবে সংসার চালাইতেছে বৃদ্ধ বয়সে, আর সন্তান তার স্ত্রীকে নিয়ে শহরে এসে আরাম আয়েশে জীবন কাটাচ্ছে। এর চেয়ে বড় জালেম আর কেউ হতো না। এই মা, এই পিতা এই সন্তানকে লালন করেছে, আল্লাহ আকবার। একজন পিতা না খেয়ে তার সন্তানকে বড় করে, ঈদের সময় যদি তার সামর্থ্য না থাকে, আমি এরকম অসংখ্য পিতাকে দেখেছি, একজন পিতা যে পিতার সামর্থ্য কম, নিম্নবিত্ত বা মধ্যবিত্ত, এরকম পিতা ঈদের সময় নিজের জন্য জামা কিনে না, টাকা কম, সে তার এই ঘাম জড়া মেহনতের টাকা দিয়ে তার সন্তানের জন্য জামা কিনে দেয়, সন্তানের আবদার কি পূর্ণ করে। সন্তান ছোটকালে এক প্রশ্ন করলে, এক প্রশ্ন বারবার করলে পিতা বারবার জবাব দেন। মায়ের কাছে সন্তান অযথা প্রশ্ন, ফালতু প্রশ্ন বারবার করে, সেই মা বারবার তার প্রশ্নের জবাব দেয়। কিন্তু এই সন্তানটা যখন প্রাপ্তবয়স্ক হয়ে গেল, ক্ষমতাবান হয়ে গেছে, এখন মা বাবা যখন অসুস্থ হয়ে পড়ে, মা বাবা একটা বিষয়কে যদি বারবার চায়, এই সন্তান মায়ের উপরে বিরক্ত হয়ে যায়, বাবার উপরে বিরক্ত হয়ে যায় যে তুমি এক কথা বারবার কেন বলছ। অথচ একবার চিন্তা করে দেখি না যে আমি আমার মাকে ছোটকালে কত প্রশ্ন করেছি, কত জ্বালাতন করেছি আমার বাবাকে, কিন্তু আমার মা বাবা আমার উপরে রাগান্বিত হয়নি, আমাকে মহব্বত করে তুলে নিয়েছেন, আমাকে চুমু খেয়েছেন, আর আমি অসুস্থ অবস্থায় মা বাবা একাধিকবার বয়স্ক, বয়স বেড়ে গেলে মানুষ কথা বেশি বলে, স্বাভাবিক, সেই অবস্থায় পিতামাতার কথার মুখের উপরে খুব ধমকের সাথে কথা বলি, তাদেরকে এহারত করি, এমন জালেম হবে না, এমন জালেম হবে না। আমি এরকম সন্তানকেও দেখেছি যে সন্তান তিনটি সন্তান, তিনটা না চারটা সন্তান, চারটি ছেলে সন্তান, দুইটা মেয়ে সন্তান। আমি এরকম ফ্যামিলিকেও দেখেছি এই চারও সন্তান প্রতিষ্ঠিত হয়ে গেছে, এখন পিতামাতা বৃদ্ধ হয়ে গেছে, ওই পিতামাতা এখন আলাদা ঘরে থাকে, এই বৃদ্ধ পিতা
নিজে ক্ষেতে কাজ করে সেই ক্ষেতের ফসলকে বাজারে নিয়ে বিক্রি করে, এইভাবে তার সংসার চালাচ্ছে। আর সন্তানগুলি আলাদা ঘর করে আলাদা বাড়ি করে তাদের স্ত্রীকে নিয়ে থাকতেছে, মায়ের খবর নেন, বাবার খবর। মানে মা বাবা সন্তানকে বড় করার মাধ্যমে, তাদেরকে প্রতিষ্ঠিত করে দেওয়ার মাধ্যমে, তাদেরকে বড় করার মাধ্যমে, বিবাহ করিয়ে দেবার মাধ্যমে যেন পিতা মাতা আবার নতুন করে এক সংসারের জীবনী হয়ে গেছে। আরো বেশি কষ্টের বিষয় হচ্ছে এটা যে আমাদের বাংলাদেশের যে সংস্কৃতি, যেখানে যে সাংসারিক যে সম্প্রীতি ছিল, পারিবারিক যে মহাব্বত ছিল, পিতা মাতা দাদা দাদি মিলে একসাথে থাকতো, এই সংস্কৃতি এখন বিলুপ্তির পথে। আমাদের এই দেশে বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে, অবাক লাগে যে বৃদ্ধাশ্রম তৈরি করা হচ্ছে, এরকম অথর্ব সন্তানও এই বাংলার জমিন বহন করে বেড়াচ্ছে, আল্লাহর জমিন বহন করে বেড়াচ্ছে, যে সন্তানটাকে নাবালক অবস্থা থেকে জন্ম নেবার পর থেকে নিয়ে মা এত কষ্ট করলো, বাবা এত কষ্ট করেছে, সেই সন্তান বড় হবার পরে সেই বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, সেই মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। এমন জালেম হবেন না, আল্লাহ সইবে না, আল্লাহ সইবে না, আল্লাহ সইতে পারেন না, কারণ আপনার এরকম অসংখ্য ব্যবহার, আপনি মায়ের কোলে প্রস্রাব করে দিয়েছেন, পায়খানা করে দিয়েছেন, রাত্রের বেলা আপনি মায়ের বুকের উপরে উঠে পায়খানা করে দিয়েছেন, আপনার মা আপনাকে ফেলে দেয়নি, আপনার বাবা আপনাকে ফেলে দেয়নি, আর মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, আপনার কাছে বোঝা হয়ে গেল, এই জন্য আপনি তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলেন। আল্লাহ সইবে না, আল্লাহ সইবে না। যারা নিজের পিতা মাতার সাথে দুর্ব্যবহার করতেছে, তাদেরকে দূরে ঠেলে দিচ্ছেন, আমি সেই সকল সন্তানকে করজোর অনুরোধ করে বলি, এরকম জালেম হবেন না, আল্লাহ সইবে না। আমি আমার নিজের চোখে দেখেছি যে একজন সন্তান দুনিয়াতে আসার আগে তার মায়ের খাবার বন্ধ করে দেয়, মা খানা খেতে পারে না, খানা খাওয়ার রুচি নষ্ট হয়ে যায় যখন পেটে সন্তান আসে। অনেক কষ্টে যদি একটু খানা খান, খানা খাওয়ার পরে সেই খানাটা আবার বমি করে ফেলে দেয়। মা যে মায়ের পেটে সন্তান আছে, সেই মা খানা পেটে রাখতে পারে না, তার বমি চলে আসে। তাহলে যেই সন্তানটা দুনিয়াতে আসার আগে মায়ের খানা বন্ধ করেছে, কষ্ট করে খানা খেলে সে খানাটা আবার বমি করে ফেলে দিচ্ছে, মা ঘুমাতে পারে না, সন্তান যখন পেটে আসে মায়ের ঘুম আসে না, মায়ের খুব কষ্ট হয়। তাহলে যে সন্তান দুনিয়াতে আসার আগে মায়ের খানা বন্ধ করে দেয়, মায়ের ঘুম বন্ধ করে দেয়, মাকে পাগল বানিয়ে ফেলে, মা ঘুমাতে পারে না, হাঁটতে পারে না, কাজ করতে পারে না, সেই সন্তান দুনিয়াতে এসে স্ত্রী পেয়ে সেই মাকে দূরে ছেড়ে ফেলে দেয়, বৃদ্ধাশ্রমে ফেলে দেয়, এমন জালেম সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়বে না। এই জন্য সেই সকল সন্তানকে বলব, মায়ের ক্ষেত্রে জালেম হবেন না, মা বাবার ক্ষেত্রে জালেম হবেন না, আল্লাহ সইবে না। আরেকটি বিষয় হচ্ছে যে এটি হচ্ছে মায়ের অধিকার, বাবার অধিকার, তাদেরকে যথার্থ সম্মান প্রদর্শন করতে হবে, এটি তার সন্তানের দায়িত্ব, এটি সন্তানের দায়িত্ব। দুই নম্বর বিষয় হচ্ছে স্ত্রী, স্ত্রীর ক্ষেত্রেও অনেক পুরুষ অনেক স্বামী জালেম হয়ে যায়, মনে করে যে আমি এটা টাকা দিয়ে ক্রয় করে এনেছি, আমার ক্রীতদাস। না, স্ত্রী কোনো স্বামীর ক্রীতদাস নয়, স্ত্রীর ক্ষেত্রে জালেম হওয়া যাবে না। স্বামীর উপরে স্ত্রীর কিছু ন্যায্য অধিকার রয়েছে, তাকে তার যথার্থ অধিকার যদি না দেওয়া হয়
কাল হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই সকল স্বামীদের বিচারের কাপ করে দাঁড় করানো, তার ন্যায্য পোশাক দিতে হবে, তার ন্যায্য বাসস্থান দিতে হবে, এবং তার যে দৈনন্দিন আবশ্যকীয় প্রয়োজন রয়েছে এগুলো যথার্থভাবে আদায় করতে হবে। এই ক্ষেত্রে এসেও আমাদের আমরা ভারসাম্য রাখতে পারি না। এক্ষেত্রে আমি পুরুষদেরকে বলবো যে আপনি একটা চিন্তা মাথায় রাখুন যে একটা মেয়ে, একটা মহিলা, সে তার বাবা, তার মা, তার ভাই বোন, তার পরিচিতি, পরিচিত পরিবেশ, তার নিজের বাড়ি সব কিছু ছেড়ে দিয়েছে স্রেফ আপনার জন্য। আপনি স্বামী, আপনাকে চিনত না, সে জানত না, কিন্তু আপনার জন্য সে তার মা, তার বাবা, তার পরিচিত জন, তার তার আত্মীয় স্বজন, তার পাড়া প্রতিবেশী, গ্রাম, জেলা সব ছেড়ে দিয়েছে, সব কিছু ছেড়ে দিয়ে আপনার কাছে চলে এসেছে। আল্লাহ, এরকম যে আপনার জন্য সব বিসর্জন করে দিল, সব ছেড়ে দিল, আপনার কাছে চলে আসলো, তার ক্ষেত্রে জালেম হবেন না, জালেম হবেন না, আল্লাহ সহিয়ে না, তার ক্ষেত্রে হুসনে সলুক করুন। তার একটা হাদিসের মধ্যে এসেছে যে যদি কোনো মহিলার ক্ষেত্রে তোমরা একটা দোষ দেখতে পাও তাহলে তার অন্য একটা গুণও দেখো, শুধু দোষের দিকে তাকিয়ে তাকে অপমান করা, তাকে কষ্ট দেওয়া যায় না। সবচেয়ে কঠিনতম যেটি বিষয়, যেটি আমি মূল আলোচ্য বিষয় হিসেবে বলতে চেয়েছিলাম, সেই বিষয়টি হচ্ছে এই, মা বাবার হক আদায় করতে গিয়ে আদায় করতে হবে, এটি আবশ্যক। মা বাবার দিকে তাকিয়ে স্ত্রীর উপরে জুলুম করা যাবে না, স্ত্রীর দিকে তাকিয়ে মায়ের উপরে জুলুম করা যাবে না, উভয়কে তার পর্যাপ্ত অধিকার, পর্যাপ্ত হককে দিতে হবে। কিন্তু এটি রক্ষা করাই আমাদের জন্য সবচেয়ে কঠিন হয়ে গেছে। দেখা যাচ্ছে কোথাও কোথাও পুত্রবধূ শাশুড়ির উপরে জুলুম করতেছে, কিংবা শাশুড়ি পুত্রবধূর উপরে জুলুম করতেছে। আমাদের সমাজ ব্যবস্থা এটি সাধারণ হয়ে গেছে, হয়তো শাশুড়ি জুলুম করে, নতুবা স্ত্রী জুলুম করে, মহিলা যখন মা হয় তখন তার মধ্যে রহমত, দয়া আর করুণার মনে হয় বৃষ্টি হয়, সে দয়া দয়াদ্রতার এক আধার হয়ে যায়। কিন্তু যখন সাস বনতি হে তব জালেম বন জাতা, যখন শাশুড়ি হয়ে যায় তখন জালেম হয়ে যায়। একই মহিলা যখন মায়ের মানসাবে ছিল তখন তার মধ্যে দয়া, মহাব্বত, ভালোবাসা এগুলো ভরপুর, যখন শাশুড়ি হয়ে যায় জালেম হয়ে যায়। মানে তার একজন হিসেবে বক্তব্য বাস্তব, তিনি বলেন যে এরকম মহিলাকে আমি দেখেছি যে তাহাজ্জুদ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তসবি সারাদিন তার হাতে থাকে, কোরআন তেলাওয়াত করতেছে, তসবি পড়তেছে, কিন্তু পুত্র বধূর মামলায় জালেম, নিজের মেয়ের মতো মামলা করে না। এটি বড় আফসোসনাক, খুবই আফসোসের বিষয়। এক্ষেত্রে আমাদের সজাগ থাকতে, যারা শাশুড়ি আছেন আপনারা আমাদের মায়ের বয়সী, মা আপনি এক হিসেবে মা, আমি সেই সকল মাদেরকে বলব, আপনারা নিজের মেয়েকে যখন বিবাহ দেন এই দৃষ্টিকোণটা যদি আপনার মাথার মধ্যে নিতে পারেন তাহলে এই সংসারে অশান্তি আসবে না, আমি কসম করলেও সেই কসম ভাঙবে না ইনশাআল্লাহ। যে একজন শাশুড়ি যদি তার মাথার মধ্যে এই ফিকিরটা থাকে যে আমি তো আমার মেয়েকে বিবাহ দিয়েছি, আমি আমার মেয়েকে যে সংসারে পাঠালাম সেই মেয়ের ক্ষেত্রে যেমন আমি ফিকির করি যে আমার মেয়ের মাঝে অনেক দোষ আছে, ভুল আছে, আমার মেয়ে ভুল করবে, কিন্তু আমার মেয়ের শাশুড়ি যেন আমার মেয়ের ভুলটা না ধরে, কিংবা ধরলেও মহাব্বতের সাথে ধরে,
অন্য মানুষের কাছে আমার মেয়ের বদনাম না বলে তার উপরে যেন জুলুম না করে তার ক্ষেত্রে অর্থনৈতিকভাবে চাপ সৃষ্টি না করে খানা হিসেবে মানে খানার বিষয়ে তার উপরে চাপ সৃষ্টি না করে পোশাকের বিষয়ে তার ক্ষেত্রে চাপ সৃষ্টি না করে তার বাসস্থানের বিষয়ে যেন চাপ সৃষ্টি না করে বরং সর্বক্ষেত্রে আমার মেয়ের শাশুড়ি মেয়ের উপরে যেন রহমদিল হয় তার ক্ষেত্রে মহব্বত রাখে ভালোবাসা রাখে এবং আমার মেয়েকে তার শাশুড়ি যেন নিজের মেয়েই মনে করে একজন মা এরকম ফিকির করে কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এটা তিনি যখন শাশুড়ির মানসাবে বসেন আসনে বসেন তখন তার কাছে আসা তার পুত্রবধূর ক্ষেত্রে এই ফিকিরটা করেন না বরং তিনি চিন্তা করেন যে আমার পুত্রবধূ এটা হচ্ছে আমার ছেলের বউ আমার মেয়ে এরকম মনে করেন সবকিছু ঠিক আছে আমল ঠিক আছে আখলাক ঠিক আছে সবকিছু ঠিক আছে কিন্তু পুত্রবধূর ক্ষেত্রে জালেম হয়ে যায় যদি স্রেফ এতটুকু মেন্টালিটি রাখে যে এটা আমার মেয়ে আমি তো আমার মেয়েকে পরের ঘরে পাঠিয়ে দিয়েছি এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার ছেলের মাধ্যমে আমার জন্য আরেকটা মেয়েকেই পাঠিয়েছেন তা তো ভুল হবেই ভুল তো হতেই পারে তা আমার মেয়ের ভুল তো আমি পাড়া প্রতিবেশীকে বলে বেড়াবো না অন্য মানুষকে বলে বেড়াবো না তাকে ছোট করবো না ভুল হলে মহাব্বতের সাথে মেয়েকে যেভাবে বলি যে মহাব্বত নিয়ে বলি যে টান নিয়ে বলি তাকেও সেই টান নিয়ে বলি সেই মহাব্বত নিয়ে বলি যদি একজন শাশুড়ি তার মনের মধ্যে সত্যিকার অর্থেই এই মহাব্বতটা রাখতে পারে যে এই পুত্রবধূটা শুধু পুত্রবধূ নয় আমার কন্যা আমার মেয়ে তাহলে এই সংসারে অশান্তি থাকবে না এবং শাশুড়িগণ সহ শ্বশুররা এই কথাটা ভুলে যান যে একজন পুত্রবধূর ক্ষেত্রে শরীয়তের যে দায়রা আছে যে বিধান আছে সেক্ষেত্রে তাদের খেদমত করা একজন স্ত্রীর আসলে দায়িত্ব না শ্বশুর এবং শাশুড়ির খেদমত করা ওই শ্বশুর শাশুড়ির সন্তানের দায়িত্ব স্ত্রীর দায়িত্ব না স্ত্রী যদি শ্বশুর শাশুড়িকে রান্না করে খাওয়ায় তাদের খেদমত করে তাদের পানি এগিয়ে দেয় এটি হচ্ছে শ্বশুর শাশুড়ির উপরে স্ত্রীর পক্ষ থেকে এটা ইহসান করুণা এটা দায়িত্ব না কিন্তু আমরা সমাজ ব্যবস্থা এটা মনে করে নিয়েছি যে বিবাহ করিয়ে নিয়ে আসা হলো মানে পুত্রবধূর দায়িত্ব হলো কৃত দাসীর মতো সে রান্না করবে সে সবার খেদমত করবে সবকিছু করবে না এই দায়িত্ব শরীয়ত তাকে আবশ্যক করে দেয় নাই এটি যে সে করতেছে এটি এহসান করা হচ্ছে স্বামীর আত্মীয় স্বজনের খেদমত করা তাদের সবকিছু দেখা তাদের সবার মনোরঞ্জন করা কার দায়িত্ব না স্ত্রীর দায়িত্ব না শরীয়তে এটা আবশ্যক করে দেয়নি যদি শরীয়তের এই বিধানটাকেও আত্মীয় স্বজন যারা রয়েছেন তারা ব্রেনে রাখেন যে এটা তো পুত্রবধূর দায়িত্বে ছিল না তারপরও যে সে যতটুকু করতেছে আলহামদুলিল্লাহ এতটুকু যদি শ্বশুরালয়ের মেয়ের শ্বশুরালয়ের সবাই এহসাস করে থাকে যে আল্লাহ রাব্বুল আলামিন তো আমার পুত্রবধূর উপরে দায়িত্বগুলি দিচ্ছেন দেয় নাই তারপরে সে কাজগুলি করতেছে মানে আমাদের উপরে এহসান করতেছে দয়া করতেছে এই অনুভূতি যদি থাকে তাহলেও এই সংসারে এত অশান্তি থাকবে না সাথে সাথে অনেকে আবার এই কথাও বলেন যে ঠিক আছে এগুলো শরীয়তের বিধান কিন্তু বাস্তব না নাউজুবিল্লাহ কোন ব্যক্তি যদি এই কথা বলে যে স্ত্রীর উপরে তার শাশুড় শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনের খেদমত করা দায়িত্ব না এটা আল্লাহর বিধান ঠিক আছে কিন্তু বাস্তব না তাহলে এই ব্যক্তি কুফুরি কথা বলল তাহলে এই কথা বলা লাজেম আসে যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান এটা ন্যায্য বিধান না আল্লাহ রাব্বুল আলামিন ন্যায্য বিধান দেননি নাউজুবিল্লাহ মিন যালিক এমন কথা বলা লাজেম আসে আল্লাহর এই বিধান ন্যায্য এবং যথার্থ কোন ব্যক্তির মনে সামান্যতম সন্দেহ থাকলে তার মধ্যে কুফরি ঢুকে গেছে তো যাই হোক শাশুড়ির ক্ষেত্রে বক্তব্য হচ্ছে তিনি পুত্র বধূকে নিজের মেয়ে মনে করবেন সত্যিকার অর্থে নিজের মেয়ে মনে করবেন এবং তার কাজকর্মটাকে এহসান মনে করবেন তার প্রতি ভালোবাসা রাখবেন মহাব্বত রাখবেন কোনো প্রকার বৈষম্যমূলক আচরণ করবেন না তাহলে এই সংসার শান্তি চলে আসবে দুই নম্বর বিষয় সংসারে অশান্তি আসার আরেকটা পয়েন্ট হলো
পুত্র বধু জালেম হয়ে যায়, পুত্র বধু শাশুড়ির উপরে জুলুম করে, কথায় আচরণে ব্যবহারে এই সকল দিক থেকে। এই বিষয়ের ক্ষেত্রে যদি পুত্র বধু এই চিন্তা করে, এই মেন্টালিটি মাথায় নিয়ে নেয় যে আমি তো আমার মাকে রেখে এসেছি, আমার বাবাকে রেখে এসেছি, আমার এই শাশুড়ি আমার স্বামীর মা এখন আমার মা, আমার স্বামীর বাবা আমার বাবা, আল্লাহ সিফ এতটুকু মানসিকতা যদি এতটুকু মানসিকতা রাখতে পারে যে শাশুড়ি আমার মা আর মায়ের ভুল আমি মানুষকে বলবো না, মায়ের যথার্থ খেদমত করব, তাকে ভালোবাসবো, যেমন মায়ের খেদমত করতে পারলে মনের মধ্যে ভালো লাগে, যদি একজন পুত্রবধূ শাশুড়িকে আসলেই মা মনে করে, তাকে ওই মায়ের মর্যাদায় বসায়, তাহলে তার বদনাম করবে না, তার খেদমত করতে কুণ্ঠাবোধ করবে না। বাবা যদি শাশুড়ি শ্বশুরকে বাবা মনে করে, তাহলে বাবার খেদমত করতে নিজেকে এরকম ভাবে খারাপ লাগবে না, ভালো লাগবে। কিন্তু এই মেন্টালিটিটা আনতে হবে, যদি কোনো এক পুত্রবধূ তার শ্বশুর এবং শাশুড়িকে নিজের মা বাবা মনে করে, ওই সংসারে কিছুতেই অশান্তি হতে পারে না। দুইটা পয়েন্ট, শাশুড়ি যে হবে শ্বশুর যে হবে, পুত্র বধুকে নিজের কন্যা সন্তান মনে করতে হবে সত্যিকার অর্থে। এমনি ভাবে পুত্র বধু শ্বশুর শাশুড়িকে নিজের পিতা মাতা মনে করবে সত্যিকার অর্থে, যদি এরকম মনে করতে পারে তাহলে ওই সংসারে অশান্তি আসবে না, এই সংসারে কষ্ট দুঃখ আসবে না, এবং সেই সংসারটা শান্তিময় সংসার হবে, সত্যিকার অর্থে সুখের সংসার হবে। যে কথাগুলি বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কথার উপরে নিজেরাও আমল করার তৌফিক দান করুন, এবং সমস্ত মুসলমানদেরকে আমল করার তৌফিক দান করুন। আমাদের পারিবারিক জীবন, সাংসারিক জীবন যেন সুন্দর হয়, সুখকর হয়, সুখময় হয়, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পালনের জন্য আমরা সবাই সচেষ্ট থাকি, মন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা বিধানকে মানার মতো ইমানি শক্তি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু